শীতকাল আসলেই গ্রাম বাংলার রাস্তার পাশে চোখ গেলেই দেখা যায় খেজুর গাছে হাঁড়ি বাঁধা। শুধু শীতকালেই মেলে এই খেজুর গুড়, যা দিয়ে তৈরি হয় নানা খাওয়ার। আজকাল গুড়ের সঙ্গে মিশছে চিনি। খেজুর গুড়ের চাহিদা থাকলেও খেজুর রসির অভাবেই তার সঙ্গে মিশছে চিনি, যার ফলে খেজুর গুড়ের পুরনো স্বাদ হারিয়ে যেতে বসেছে। এবার পুরনো সেই খেজুর গুড়ের স্বাদকে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের। বাঙালির রসনা তৃপ্তি করতে তারা এনেছে আসল খেজুর গুড় আর মোয়া। বাজারে যখন নকল খেজুর গুড় আর মোয়ার রমরমা, তখন তাদের দোকান থেকে নির্ভয়ে নলেন গুড় আর মোয়া কেনার আহ্বান জানালেন বলরাম মল্লিক আর রাধারমন মল্লিকের কর্ণধার গৌতম মল্লিক। এদিন তিনি বলেন, শীত উপলক্ষে একদিকে যেমন তাদের দোকানে শুরু হয়েছে নলেন গুড়ের উৎসব, যেখানে নলেন গুড় দিয়ে তৈরি বিভিন্ন মিষ্টি পাওয়া যাচ্ছে, তেমনি বাংলাদেশের নলেন গুড় পাওয়া যাচ্ছে তাদের দোকানে, সেই সঙ্গে বাছাই করা খই আর নলেন গুড় দিয়ে তৈরি মোয়া, যা চেখে দেখলে ফিরে যাবেন আপনাদের ছোটবেলায়, যখন সবকিছুতে এত ভেজাল ছিল না। তাদের তৈরি মোয়া স্বাদে গন্ধে হার মানাবে জয়নগরের মোয়াকে, জানালেন গৌতম মল্লিক। আপনাদের সকলের 2024 খুব ভালো কাটুক আর বলরামের মিষ্টি সঙ্গে থাকুক। নমস্কার, আমি গৌতম মল্লিক, বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের কর্ণধার। আমাদের দীর্ঘ 138 বছরের দোকান আমরা এই প্রতিষ্ঠানকে চালাচ্ছি। তো বর্তমানে আমাদের গুড়ের ফেস্টিভ্যাল চলছে, নলেন গুড়ের ফেস্টিভ্যাল। আমাদের নলেন গুড় বিভিন্ন জায়গা থেকে আসে, বাংলাদেশ থেকেও আসে, ঝাড়খণ্ড থেকে আসে, নদিয়া নবদ্বীপ থেকেও আসে। তো এই গুড়গুলোকে আমরা আমরা নিজের প্যাকেজিংয়ে প্যাকেজিং করছি, এবং মোয়া, যেটা মানে জয়নগরের মোয়া বলে বিখ্যাত ছিল, সেই মোয়া আমরা নিজেরা বলরামের মোয়া তৈরি করছি। এছাড়া হরেক রকমের আইটেম, যা পুরো নলেন গুড়ের যত রকম আইটেম হয়, সন্দেশ, জলভরা তো আমাদের ফেমাস বহুদিনের জল, এছাড়া জলাইয়ের যে মনোহরা সেটাও আমরা বানাচ্ছি। বিভিন্ন আঞ্চলিক প্রদেশের যে মিষ্টি, মানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে মিষ্টিগুলো বিখ্যাত, পারিসাপটা, পিঠে, এই ধরনের সমস্ত মিষ্টি আমরা প্রতিদিন আমাদের কাস্টমারদের জন্য, আমাদের খরিদ্দারদের জন্য আমরা বানাচ্ছি। বিশেষ করে পৌষ পার্বণে তো আমাদের প্রচুর ডিমান্ড থাকে, এবছর তো প্রচুর ডিমান্ড আমরা ছিল বিভিন্ন রকম পিঠের, সন্দেশ, রসমালাই, রাবড়ি আর বিভিন্ন রকম গুড়ের আইটেম আমরা রেগুলার করছি। এই আমাদের যে মোয়াটা তৈরি হয়, একদম খুব বিশেষ কনকচুর খই বাছাই করা নিয়ে আসা হয়, এবং গুড়ের পাক দিয়ে, খইটাকে পাক দিয়ে সেই মোয়া তৈরি হয়। এবং মোয়াতে শুধু মোয়া নয়, মোয়ার সঙ্গে আমরা ড্রাই ফ্রুট অ্যাড করি, কাজু, কিশমিশ, এবং অত্যন্ত নরম এবং সুস্বাদু খেতে হয় ক্ষীর, বিভিন্ন যেরকম দিয়ে আমরা এই মোয়াটাকে তৈরি করাই আমাদের কারিগরদের দিয়ে। লোকে যে শুধু জয়নগরের মোয়া নয়, বলরামের মোয়াও এখন প্রচন্ড ডিমান্ড এবং খুব চাহিদা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।